তাহলে মানে হাসিনা বোনে কই, আমি দেখতাম চাই হাসিনা বোনে তোমার, আমি দেখতাম চাই আমার সন্তান না তোমার সন্তান, তোমার বোনভূত, তোমার বোনভূত, তুমি কিভাবে নিছ কিভাবে দিবা আমি বুঝি না কিছু। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে নরসিংদীতে 9 জন নিহত হয়েছেন, এর মধ্যে 3 জন শিক্ষার্থীও রয়েছেন। পড়াশোনা শেষে যাদের পরিবারের হাল ধরার কথা ছিল তাদের হারিয়ে এই 3 শিক্ষার্থীর পরিবারে এখন শোকের মাতম। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ মিয়া, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আরমান মিয়ার ছেলে আমজাদ। প্রতিবন্ধীসহ 2 ভাই 2 বোন আর বাবা মায়ের সংসারে বড় আশা ছিলেন তিনি। গত 19 জুলাই শিবপুর উপজেলার ইটখোলা মোড়ে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই তরুণ। মাথায় বুলেট লাগে তার, তার এই মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের কেউ, তেমনি এলাকাবাসীও শোকের পাশাপাশি হতবাক এমন মৃত্যুতে। আমার ছেলে স্কুলও খেলে, খেলাতে বাইতে ভাত খাই নূর রাঁধতাম, আমি গরিব মানুষ, দুটো কন্ট্রোলার চাল দিছিন এমপির বই, আমি তো আইনা ডেলি আইনা ডেলি খাই, ও অনেক বড় আমার বাবা নাই দেখে, আমি বলছি বাবা গো একটা ডিম গোলা দিব তুমি আই আমার এলাকা খাইবা, ওরা নূর রাঁধি ও তার আইনা ওর ফোন দেয় ফোন ধরে না, ওরা হাত কাহিন গেল কবর কইতে যায় তোমার ভূতে শিবপুর মেডিকেল, তুমি আমজাতের মা তাড়াতাড়ি যাও, আমি দর বেড়ে গেছি শিবপুর মেডিকেল গিয়ে পাইছি না, অন্য লোক গিয়ে দিই হোতাত, ওরা ডাক্তাররা কয় আরে আগে আমারে ভর্তি করতো, আমারও ভর্তি করতো, ও বারে ইট গলা গেছে না কই গেছে, আমি তো মা মা আনি বুতে দোয়াতে দিনে খেলে স্কুলও সবার সন্তানে বল খেলিয়া হাসি না গো সন্ধ্যায় আয়ে বাড়িত, আমার ছেলে কেন আসে না গো হাসি না তোমার লেহাপড়া কইরা, আমি তোমার কাছে ভিক্ষা খুঁজি জীবন ভিক্ষা খুঁজি গো, সন্ধ্যায় গেছে গা, তারপরে আমার বাবা মায়ের ফোন দিতেছিল ফোন তার রিসিভ হয় না, অনেকক্ষণ পরে একটা ছেলে রিসিভ করছে, এটা কেন আমি চিনি না আমার বাবা মা জানে না, সবাই বাইরের কাছে রাখছি, আমার একটা ছোট ভাই আছে এটাও মনে করেন যে সুস্থ না প্রতিবন্ধী অবস্থা, আমরা তো মনে করেন যে আশা করছি গোলাগুলির সময় ওইখান দিয়ে আসতেছিল, মাথার মধ্যে গুলি খায়, গুলি খাওয়ার পরে মনে করেন যে আপনার ওইখানকার কিছু লোকজন দৈরা পরে হসপিটালে নিয়ে যেতেছে, ইয়ার ভিতরে মনে করেন যে বাড়ি থেকে ফোন দিছে আর কেউ ফোন রিসিভ করে না, হঠাৎ করে ফোন রিসিভ করার পরে বলতেছে যে ওই ছেলে তো গুলি খাইছে আর শিবপুর হসপিটালে নিয়ে যেতেছে আপনারা সবাই আসেন। আমাদের সরকার কাছে একটাই দাবি, তার পরিবারকে যেন মূল্যায়ন করা হয়, আমাদের মাঝ থেকে একটা মেধাবী ছাত্র হারিয়ে গেছে, এটা আমাদের গ্রামের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। দেশের মধ্যে অনেক কিছু হইতেছে কিন্তু হওয়ার পরে একজন মানুষ মেরে লাইব এটা তো হয় না, আমাদের শান্তির জন্য সরকার প্রশাসন বানাইছে, সেই প্রশাসনই যদি মানুষ হত্যা করে তাহলে আমরা দেশে কীভাবে চলব। হ্যাঁ মতন ছেলে মনে হয় যে হ্যাঁ 100 মধ্যে 100 ছেলে খুব ভালো আছে, আমাদের এতটুকু আবেদন যে সরকার যদি একটু সহযোগিতা করে তা যেন চলতে পারে। একই ইউনিয়নের আরেক কৃষক আব্দুল কাইয়ুমের ছেলে মেধাবী শিক্ষার্থী ইমন হোসেন, বয়স 21, নরসিংদী আইডিয়াল কলেজের 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। মেধাবী এই তরুণ গত 18 জুলাই শহরের জেলখানা মোড়ে গুলিতে নিহত হন। ছেলের কথা তো মনে পড়ে, ছেলে বাড়িতে গেছে, হ্যাঁ আমার আর মারা গেছে মা বাপ দিন ওর কাছে সুপার কাতর ভাই তবে মনে কাছে আত্ম দিয়ে ওর কাছে একটা আমরা যাবো আমরা কেটে দেখবো আমরা দিচ্ছি মুখে আমার একটা হাত জান খাইছি আমি জান চুকা খাই না পরে এটা করে ঘরে বাদ আমার ছেলে গুলি গেছে
কোন জায়গায় সততায় আছে বলেন, গেলাম যে ভাই ছিল সততে তারা আনছে। ছেলে স্বপ্ন তো অনেক কিছু আছে, আল্লাহ দিয়ে কিছুই করলো না, আমি অনেক কিছুই চাই না। আবার আমাদের সরকারে কয় তার এটা দিয়ে আমি রাজি রাজি করি না, দিতাম না নিজে ওরা আমরা দাদা আল্লাহ দিচ্ছে। শেষ দিন যেদিন গেছে কই যাস খাইছ না, পরে ভাত দিয়েছি পরে জায়গাটার মধ্যে পরে বইয়া এক নলা ভাত খাইছে, খাইয়া পরে আলা কো মা যাই গিয়া আর বন্ধিরা টান্দা যাইতেছে গা আলা আমি তো কই যাস বাবা কো মা খেলতাম গে খেলা দেখতাম গে এইখানি বাবা কইছে আর কিছু কর সুযোগ আর পাইলাম না। হ্যাঁ রা আল্লাহ দিলে জননি মেট্রিক পাস করছে, তখন বাই এবারে আর্মি ইয়া করছে, হ্যাঁ তো আর্মি ইয়া আইছিল পরে ফাও তো কুড়ি আসলে দেখিয়া পরে আর দিতে আসছে বিচার চাইয়া অনেক কী করতাম বিচার কিনো আর পামো পুজন নাই গিয়া টিয়া পয়সাটা কী করবো, টিয়া পয়সা দিতে আরবো খামো টিয়া পয়সা সাবাইয়া খাইতে আরবো ফুত পামো। এদিন তার সাথে গুলিতে মারা যায় শহরতলির তিনিশপুর পল্লী চিকিৎসকের ছেলে দশম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভূঁইয়া। এমন সব তাজা প্রাণের মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার ও স্বজনরা। এদিকে 18, 19, 20 ও 21 জুলাই চার দিনের শিক্ষার্থী তাহমিদ, ইমন ও আমজাদ মিয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে বিজ্ঞাপন নির্মাতা রাসেল মিয়া, টেক্সটাইল শ্রমিক শাওন, কাঠমিস্ত্রি ফয়েজ মিয়া, ব্যবসায়ী জহিরুল হক টিপু, ঝালমুড়ি বিক্রেতা নাহিদ এবং দর্জি আলী হোসেনের। সকল মৃত্যুই হয়েছে বুলেটের আঘাতে। স্বাস্থ্য বিভাগ বলছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত নরসিংদীর 2টি সরকারি হাসপাতালে 9 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে চিকিৎসা নিয়েছে এমন সংখ্যা 515, যাদের অধিকাংশই গুলি এবং ইটপাটকেলে আহত। মেনলি আমাদের 18 তারিখ খুব সংশয়ের ঘটনা ঘটে এবং 3টার পর থেকে বিকেল যখন 4টা বেজে গেল তখনই আমাদের জেলা হাসপাতাল 100 শয্যা বিশিষ্ট এবং আমাদের যে জেলা সদর হাসপাতাল হঠাৎ করে প্রায় 100 থেকে 150 রুগী চলে আসে। 18 থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের আউটডোরে এবং ইমার্জেন্সিতে আমরা সার্ভিস চালু রাখি এবং এখানে 515 জন আমাদের এখানে সার্ভিস নেন। তবে এর মধ্যে আমাদের টোটাল হচ্ছে 9 জন আমাদের মৃত আসেন, এর মধ্যে 8 জন মৃত অবস্থায় আসেন আর 1 জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তো এর মাঝে আমরা মাত্র 4 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি, তারা অজ্ঞাতনামা হিসেবেই ছিল যেটা আমরা পুলিশকে হ্যান্ডওভার করেছি। এদিকে জেলার প্রশাসন বলছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নরসিংদী জেলায় ঘটে যাওয়া সব ঘটনা তদন্তের পাশাপাশি নিহত ও আহত শিক্ষার্থী ব্যক্তিবর্গের সংখ্যা নির্ণয়ে কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা সরকারের কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি, যারা এখানে এরকম হতাহত ব্যক্তি আছে তাদের চূড়ান্ত নাম ঠিকানা ডিটেলস সব কিছু নিয়ে সরকারকে অবগত করার জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি। পাওয়ার হওয়ার সাথে সাথে আমরা সেটা সরকারের কাছে পৌঁছে দিব। আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে পরবর্তী একটি নির্দেশনা আসবেন এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। শিক্ষার্থীদের পাশাপাশি নিহত সকল পরিবারকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা গেলে শূন্য পরিবারগুলোতে ফুটতে পারে আলো, এমনটাই প্রত্যাশা সমাজের গুণী মানুষের পাশাপাশি সংশ্লিষ্টদের। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।